হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আমি মাসি আল্লাহ রহমতে বালা। তো আজকে আমি একটা রেসিপি লই আইছি। রেসিপি বলতে একটু হইলো একটা সুজির পিঠা অথবা সুজির বিস্কুট হইতে পারো। তো আমি জানি অনেকে এই সুজির পিঠাটা জানেন, আর যারা জানেন না আজকে রেসিপি তারা লাগে। তো যাই হোক, আজকে আমার পুরো ভিডিওটা আপনারা দেখবা, আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবা, লাইক তো দিবা, আর যারা নিউভিউয়ার আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো যাই হোক, স্টার্ট করি আমার রেসিপির ফলাটা কি দেখতে পারো। আমি একটা ফেনইন দুধ আর পানি মিক্স করিয়া দুইটা দিছি। আপনারা যদি চাইন দুধও দিতে পারবা। এনে দুধ আমি দিছি ওনানে হাফ কাপ, আর হাফ কাপ দিছি পানি। তো চাইলে আপনারা দুই কাপও দুধ দিতে পারবা। তো আমি পানিটা দিছি হাফ কাপ আর দুধ দিছি দেড় কাপ। তো এখন আমি এটার মাঝে সামান্য লবণ দিব, যেটা পারা কতটুকু সামান্য লবণ দিছি, আর চিনিটা যতটুকু আপনারা চাইন খাইতে অতটুকু দিবা। আমি ইনো দেখতে পারা ইন একটু লাগি টেবিল স্পুন, না টেবিল স্পুন থাকি বড় যে স্পুন অটা, একটা আমি বড়িয়া দুই স্পুন দিছি দেখতে পারা। আর একটু বাটার দিয়ার, বাটার অথবা ঘি আপনারা যে সেটা দিতে পারবা, তেলও চাইলে তেল দিতে পারবা। তো খুব মজার একটা স্মেল হয়। তো আমি এখন একটু লাড়িয়া রাখি দিব, আর দুধটা একটু জ্বালইয়া হালে আমি আপনারা লগে দেখাই কিতা কিতা আমি দেওয়ার ইনগ্রিডিয়েন্টস। তো যেহেতু একটা সুজির পিঠা, সুজি তো অবশ্যই দিব, যে কোনো সুজি উইলে উইব, বড় দানা সুজি অথবা ছোটো দানা সুজি। তো একটু লোকের ছোটো দানা সুজি আমার গরু আছে লোকটা দেওয়ার। তো আমি সুজি দিব দুই কাপ পরি পরি, আর ময়দা দিব এক কাপ। তো এটা আসলে সুজির পরিমাণটা একটু বেশি থাকবো আর ময়দার পরিমাণ একটু কম থাকবো। তো এই নদে তো ফারা আমি সুজি দুই কাপ দিছি আর ময়দা এক কাপ দিছি। তো এখন ভালো করে আমি দুধের লগে মিক্স করে লাইমো। আর একটা অনেকে চিনি দেন না দুধের মাঝে, চিনি শিরাটা সরিয়ে উফরে দেন, বাট আমি চিনি শিরাটা উফরে দিলে ভালো লাগে না, ওটা লাগে আমি চিনি শিরাটা দিছি না। আর যেহেতু ঈদ সামনে আসছে, আমি একটা ঈদ স্পেশালও আপনার লাগে একটা দেখাইলাম। ঈদের লাগে একটা আপনার ফ্রোজেন সরিয়েও রাখতে পারবা। তো ওটা লাগে আমি আর চিনি শিরাটা দিছি না, আমি দিতাম চাইছি ও না আসলে চিনি শিরাটা। আমি চিনি ওটা লগে মিক্স করে দিচ্ছি দেখতে পারা, যেলে আমরা নুনের হান্দেশ দিলা বানাই ওলাও একটা খাই উইব। তো দেখতে পারা একটা বেশি সফটও নাই বেশি হার্ডও নাই। তখন আমি গুঁড়িয়ে রাখি দিছি জাস্ট দুই মিনিট লাগে। তো দুই মিনিট পরে এখন রেডি হয়ে গেছে। আমি একটা ডিশও রাখি দিব ঠান্ডা, সামান্য ঠান্ডা হইবার লাগে, বেশি ঠান্ডা হইতো না, জাস্ট আমরা আধ জেলা আধি জেলা কি আমরা একটা সফট ওটারে বালা করি মাখাইতাম ফাড়িওয়ালা, ও ঠান্ডা হইতো। তো এখন আমি একটা ডিশের মাঝে রাখি দিছি দেখতে পারা। তো একটু ঠান্ডা হইব, তারপরে আমি বালা করি একটার লগে মাখাইমো। তো একটার মাঝে আমি একটা ডিম দিয়ার, আর ডিম দিয়ে একটু বালা করে মিক্স করমো। আর ডিমর যেহেতু একটা স্মেল থাকে, তো ওটা লাগে আমি একটার মাঝে আরও বাটার দিয়ার। আপনারা বাটার অথবা ঘি যে সাথেও দিতে পারবা, আসলে খুব মজা হয় বাটার আর ঘি দিলে স্মেলটা হয়। বাট এখানের মাঝে আপনারা তেল দিবা না, আর এক্সট্রা ময়দা অথবা সুজি কিছু ফুরাইবা না। দুধ জ্বালোয়ার পরে পরিমাণ মতো আপনারা সুজি আর ময়দাটা দিলাইবা। তো ওখানে খেয়াল রাখবা যাতে ডোটা হওয়ার পরে আর এক্সট্রা ময়দা অথবা সুজি ফুরানি লাগে না। তো এখন খুব দেখতে পারা কতটুকু সফট হয়েছে, আর খুব সুন্দর একটা ইনো ডো হয়েছে। বাট বালা করে একটু একটারে মাখাই তৈব। এখন আমি একটা তিন ভাগ করিলেন, আমি চাইলাম একটু ফুড কালার মিশাইতাম। একটা ফুরাফুরি অপশনাল, আপনার যদি চাইন ফুড কালার দিবা আর না স্কিপ করবা। তো আমার ভালো লাগে ওটার লাগে, আমি চাই আর দেখতে সুন্দর লাগে ওটার লাগে আমি ইনো ফুড কালারটা দিলাম। তো আপনারা চাইন যদি দিবা, না চাইলে কোনো অসুবিধা নাই। তো এখন আমি পিঙ্ক কালারটা দিমো, আর একটার মাঝে গ্রিন কালার দিমো। তো আপনার যাতে যাতে ভালো লাগে কালার দিতে পারবা। আর একটা ফ্রোজেন করিয়ে রাখা যাইব এক মাসটা কি দেড় মাস পর্যন্ত, কোনো অসুবিধা হয় না। আমি একটা আগেও আর একবার বানাইছি, তো মাশাআল্লাহ কোনো নষ্ট হয়েছে না কিচ্ছু হয়েছে না ফ্রোজেন করিয়ে রাখলে,
খুব ভালো হয়, আর মেহমান আইলেও খুব তাড়াতাড়ি দেওয়া যায়, আর চিনি শিরাটার কোনো ভেজাল থাকে না। যেহেতু আমি অলরেডি চিনি শিরাটা দি চিনি দিলে এসছি, ওটার লেগে আর চিনি শিরাটা দেওয়া লাগতো না। আর যারা চান চিনি শিরা দিতা, আপনারা দুধের মাঝে চিনিটা দিবা না, এক্সট্রা চিনি শিরা বানাইয়া তারপরে আপনারা একটার মাঝে দিতে পারবা। তো এখন দেখতে পারা আমি একটা দিয়ে খাটিম, একটা কাঠার দুইটা কাঠারি না দেখতে পারা। তো একটা বাংলাদেশ থেকে আমার আম্মাই দিয়েছিলো এইগুলো। তো এই দেশে তো যে কোনো আসলে ইবে অথবা আমাজন এটাত মিলব আপনারা যদি চাই। তো খুব সুন্দর একটা ডিজাইন হয়, আমার খুব ভালো লাগে। তো ওটা দিয়ে আমি এগুন তোরে শেপ করবো। তো এখন দেখতে পারা আমি একটু তেল ব্রাশ করছি, তেল ব্রাশ করলে খুব সুন্দর লাগে না, কুলিয়াই হয়। আর সানচিন আপনারা গিয়ে গি ব্রাশ করতে পারবা, বাট আমি তেল ব্রাশ করছি। তো এখন দেখতে পারা আমি খিলা করাম, একটা কাটার উপরে তুই আর একটা কাটার দিয়ে প্রেস করাম। তো ওই দুই সাইডে দুই লেখান শেপ হইব, যেহেতু ওই এক লেখান শেপ নাই, একটা একজাত শেপ আর একটা রাজার শেপ, তো দুই লেখান শেপ হইব। তো দেখতে পারা ইনো একটু তেল একটু বেশি লাগাইছ, তার লাগে বোঝা যান না কিবান, বা দুই লেখান দুইটা শেপ হইব। তো আমি যে ওখাটার তেলটা লাগাইছি এনার মাঝে আমি দশ বারোটা বানাইতাম, ফার্মো আর অয়েল ব্রাশ করা লাগতো না। আর যে সময় দেখবা লাগি যার ওই সময় আপনারা একটা অয়েল ব্রাশ করলে ভালো হইব। তো ওই দেখতে পারা খুবই জিলি আসলে সুন্দর ইয়া ছুটে ছুটিয়া ইয়ার, আর খুব কালারফুল লাগে দেখতে। তো আমি এখন আপনারা দেখাই আর একটা ইন ছোটো করে ভিতর যে শেপ ওটা খুব সুন্দর ইয়া হয় দেখতে পারা, ছোটো একটা ছোটো শেপর আর এগুলো হইলো বড়ো শেপর দেখতে পারা। একটু একটু বেশি ডোল ইয়া কি বড়োটা বানানি যায়, আর ছোটোটা তো ছোটো সামান্য একটু ডোল ইয়া করা যায়। তো তোলাও আসলে বানানি খুব ইজি, আসলে একটু বেশি সময় লাগে না বানাইতে, আশা করি আপনারা কাছে ভালো লাগে। তো দেখতে পারা ইনো রেডি হয়ে গেছে, আমি একটা অরেঞ্জ কালার দিয়া করছি, অরেঞ্জ ফুড কালার দিয়া। তো এখন খুব আমি ফ্রোজেন করতাম করি দেখতে পারা মশলা কতটা হয়েছে, দুই কাপ সুজি আর এক কাপ ময়দা দিয়ে মশলা অনেকগুলো হয়েছে দেখতে পারা, মশলা খুব সুন্দরও লাগে। আর চাইলে আপনারা বেকিং পেপার অথবা ক্লিম ফ্লিম দিয়েও একটা উপরে একটা রাখিয়া ফ্রোজেন করতে পারবা। তো আমি দেখতে পারা সকলদিন বানাইছি, এখন আমি ফ্রোজেন করে লাইম, বাট ফ্রোজেন করবার আগে আমি কিছুটা ফ্রাই করি আপনারা দেখাইম। তো এখন আমি ফ্রাই করবার আগে তেলটা আমি বেশি গরম করতাম না, একটু দেখবো আগে কতটুকু গরম হয়েছে দেখতে পারা। বেশি গরম হইলে তো সাথে সাথেও একটু কালারটা চেঞ্জ হয়ে যাইব, আর যেহেতু এটা কুক করা আছে বেশি সময় লাগতো না। বাট আপনারা যদি চাই একটু বেশি ক্রিস্পি খাইতা তে করতে পারবা, বাট বেশি ক্রিস্পি করতে চাইলে কালারটা চেঞ্জ হয়ে যায়, আর কি যে ফুড কালার দিয়েছি ফুড কালারটা একটা চেঞ্জ হয়ে যায়। তো ওটা লাগে আপনারা যদি চাই ক্রিস্পি খাইতা করতে পারবা, কোনো অসুবিধা নাই। বাট আমি অতটুক রাখ মজালা কালারটা সুন্দর থাকে আর খাইতে মজা লাগে, আর এটা আসলে ঠান্ডা করিয়া হালিয়ে খাইতে আরও বেশি মজা লাগে, আরও একটু বেশি ক্রিস্পি হয়ে যায়, খুব মজা লাগে। ক্রিস্পি বলতে যেন অত ক্রিস্পি লা না কি, বাট খাইতে খুব একটা টেস্টি লাগে ওলাও। তো এখন কই গেছে আমি নামাই দিলাম, আমি যতটুকু চাইছি রাখতাম ওলা। তো কিলা লাগলো অবশ্যই আমার জানাইবা, যদি আপনার কাছে ভালো লাগে আমার কমেন্ট করিয়া জানাইবা। আর আমি তো আসলে অনেক দিন পরে পরে অনেক রেসিপিগুলো দেই, রেসিপি অথবা ব্লগ আমার আসলে ভিডিও করতে একসময় সময়ও পাই না, ভালো লাগে না, আর একদিন ধরে বিজিও আছি ওটার লাগে। তো যাই হোক আজকের রেসিপিগুলো আপনার কাছে খিলা লাগছে অবশ্যই আমার জানাইবা, আর আপনারা সকল বালাতা হোক আমার লাগে দোয়া করবা, আমার ফ্যামিলির লাগেও দোয়া করবা, আর আমি যাতে আরও সুন্দর সুন্দর রেসিপি আর ব্লগ দিতাম পারি আপনারা আমার সাপোর্ট করবা। ইনশাআল্লাহ নেক্সট ব্লগও দেখাইব। ওকে, আল্লাহ হাফিজ।